2024 টি-20 বিশ্বকাপে 21তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে তারা 4 রানে হেরে গিয়েছে। ইতিপূর্বে বাংলাদেশ শ্রীলঙ্কার গ্রুপ পর্বের ম্যাচে হারিয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা হাড্ডি হাড্ডি লড়াই করেছে, দুরন্ত লড়াই করেছে মাহমুদুল্লাহ এবং তহিদ হৃদয়, কিন্তু শেষ পর্যন্ত টাইগাররা আর জিততে পারেনি। নিউ ইয়র্কের নাসাই কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। সেই কারণে আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল এই উইকেট লো স্কোরিং ম্যাচ হতে পারে, কারণ রবিবার এই একই উইকেটে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে আয়োজন করা হয়েছিল। টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এরপর নির্ধারিত 20 ওভারে তারা 6 উইকেট হারিয়ে 113 রান সংগ্রহ করে। টি-20 বিশ্বকাপে ইতিহাসে এটাই ছিল দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের বোলারদের মধ্যে নজর কাড়লেন তানজিদ হাসান সাকিব, তিনি একাই নিয়েছেন 3টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ তুলে নিয়েছেন 2টি উইকেট। এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম থেকেই তারা নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে। তানজিদ হাসান সাকিব করেন 9 রান, নাজমুল হোসেন শান্ত 14 রান করেন, লিটন দাস মাত্র 9 রান করেন। তাছাড়া সাকিব আল হাসান মাত্র 3 রান করে আউট হয়ে যান। তাছাড়া কেউই আর বড় ইনিংস খেলতে পারেনি। এরপর তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ ব্যাটিংয়ে বাংলাদেশ কিছুটা হলো জয়ের স্বপ্ন দেখা শুরু করে। 34 বলে 37 রান করে তহিদ ফিরলে মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, কিন্তু 19.5 ওভারে ছক্কা মারতে গিয়ে একবার বাউন্ডারি লাইনে এরা মার্করামের হাতে ক্যাচ দিয়ে বসেন। এই ছক্কাটাই ম্যাচের ফল ঘুরিয়ে দিতে পারত, কিন্তু সেটা হয় নাই। শেষ পর্যন্ত 27 বলে 20 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তারপর বাংলাদেশ এই ম্যাচে 7 উইকেট হারিয়ে 109 রান করে এবং 4 রানে ম্যাচটা হেরে যায়। ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এই ম্যাচটা আমাদের যেটা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওরা ভালো বল করেছে, তবে ক্রিকেট এটা হতেই পারে, আশা করি পরবর্তী ম্যাচগুলো আমরা ভালো পারফরমেন্স করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিও প্রদান করতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ সবাইকে।